জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রেশন সামগ্রী কম দেওয়া ব্লক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ বিগত তিন মাস ধরে তাদের প্রাপ্য রেশনের আটা পায়নি, আর এই অভিযোগ সামনে এনে মঙ্গলবার ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও পরবর্তীকালে বিডিও অফিসের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় আগামী সাত দিনের মধ্যে বকেয়া রেশনের আটা সমস্ত গ্রাহককে বিলি করা হবে। দিদি কতদিন আপনি আটা পাননি? তিন মাস। কোন ডিলার? তিন মাস আপনি আটা পাননি? ডিলার কি বলছে আপনাকে? যদি মাল বুঝি না পাই খদ্দারকে দিতে পারবো না, আর যদি পাঠিয়ে এবং এর জন্য প্রশাসন দায়ী থাকবে। হ্যাঁ, আর ওই কুইন্টালে যে তিরিশ টাকা তুলছে এটা বন্ধ করতে হবে। যার জন্যে এই অসল অবস্থা তৈরি হয়েছে, এক সপ্তাহের মধ্যে উনি অ্যাকশন নিচ্ছেন।